নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা মুর্শিদাবাদ জেলার প্রধান শহর বহরমপুর সম্পর্কে আপনাদের সাথে সমস্ত রকম ইতিহাস ও তথ্য নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর ঐতিহাসিক শহরের কথা আলোচনা হলে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর সবার উপরে থাকবে। বহরমপুর শহরের নাম শোনেননি এমন লোক হয়তো খুব কম আছে। সমগ্র মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর বিশেষ গুরুত্ব রয়েছে। মুর্শিদাবাদের সদর শহর তো বটেই, আছে নতুন পুরনো অনেক গল্প, অনেক ইতিহাস। রাজধানী কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর সড়কপথে এবং রেলপথে উভয়ের সাথেই খুব ভালোভাবে যুক্ত। বড় বড় দোকান থেকে শুরু করে আধুনিক শপিং মল, রেস্তোরাঁ, মেডিকেল কলেজ, স্কুল, ঐতিহাসিক নিদর্শন কি নেই এই শহরে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই শহরের সমস্ত খুঁটিনাটি তথ্য ও ইতিহাস। এছাড়াও আমরা বহরমপুর শহরের সমস্ত ঘোরার জায়গা নিয়েও বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু বন্ধুরা, তার আগে বঙ্গটে চ্যানেলে যদি আপনারা নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস এনি আওয়ার লেটেস্ট আপডেট। বন্ধুরা, আজ আমাদের সামনে যে শহর বহরমপুর নামে পরিচিত, এটি একসময় মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট গ্রাম ছিল। হ্যাঁ বন্ধুরা, বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী যখন মুর্শিদাবাদ, তখন বহরমপুর নামে কোনো গ্রাম বা শহর ছিলই না। এ জায়গার নাম তখন ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর। প্রায় 700 ঘর ব্রাহ্মণ বাস করতেন এখানে। গ্রামের দুদিক দিয়ে তখন বইত ভাগীরথী। মুর্শিদাবাদ সহ সমগ্র ভারতের ইতিহাসে এ সময় ইংরেজ সেনার ঢেউ দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদে হয়েছে বিশ্বাস অবিশ্বাসের লড়াই। ইংরেজরা তখন মুর্শিদাবাদের কাছে ব্রহ্মপুরে নতুন সেনা ক্যাম্প নির্মাণ করেছে। তবে বিদেশি ইংরেজদের ব্রহ্মপুর উচ্চারণ করতে খুব সমস্যাই হতো, ফলে তারা ব্রহ্মপুরকে বেহরামপুর বলে ডাকতে শুরু করল। এভাবেই মূলত এই শহরের নামকরণ করা হয়। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদী অনেক ঘটনা সাক্ষী, তবে সেকেলের বহরমপুর আর একেলের বহরমপুরের অনেক তফাত। সময়ের সাথে আধুনিকতার চাদরে নিজেকে যেন ঠিক মুড়িয়ে নিয়েছে এ শহর। সুন্দর রাস্তা, পার্ক, রং বেরঙি আলোকসজ্জায় সবসময় যেন মেতে আছে এই শহর। আর আছে গঙ্গার পার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান আরও ভিন্ন ভিন্ন ধর্মের মানুষরা কত সুন্দরভাবে মিলেমিশে এই শহরে বসবাস করছে সেটি এ শহরে না এলে বোঝার কথা নয়। সব ধর্মের মানুষই মিলেমিশে সমস্ত রকম সামাজিক বা ধার্মিক অনুষ্ঠান একত্রিতভাবে পালন করছে এখানে। বন্ধুরা, বহরমপুর শহরের কথা হলে এখানকার ইতিহাস, পুরনো দিনের রাজপ্রাসাদ অথবা সেকালের রাজাদের ও ইংরেজ শাসকদের কথা বলতেই হয়। তবে কৃষ্ণনাথ কলেজের কথা উল্লেখ না করলে এ শহরের ইতিহাস একেবারেই পূর্ণতা পায় না। হ্যাঁ বন্ধুরা, বহরমপুরের সেই বিখ্যাত কৃষ্ণনাথ কলেজ, এটি শুধু কলেজ বললে হয়তো কম কিছু বলা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরও 4 বছর আগে নির্মিত এই কলেজ ঘিরে আছে একাধিক আলোচনার বিষয়। তখন অবশ্য এই কলেজের নাম ছিল বহরমপুর কলেজ। এই কলেজের নির্মাণের পিছনে ছিলেন মাত্র 22 বছর বয়সী একজন যুবকের অদম্য আগ্রহ, মনে একটা ইচ্ছা, জ্ঞান চর্চা হবে এদেশেও। তাই তো কাশিম বাজারের মহারাজ কৃষ্ণনাথ রায় নিজের সমস্ত বিষয় সম্পত্তি দান করে দিলেন কলেজ বানানোর জন্য। তবে ভাগ্যের এমনই পরিহাস, বিষয় সম্পত্তি দান করার পরের দিনই মারা যান মহারাজ কৃষ্ণনাথ। তবে স্বামীর অদম্য ইচ্ছা ও স্বপ্ন পূরণের উদ্যোগী হন রানী স্বর্ণময়ী দেবী, এবং তার জন্যই তৈরি হয় এই কলেজ। তবে পরবর্তীতে অনেকেই সাহায্য করেছিলেন এই কলেজ স্থাপিত করতে। বর্তমানে কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। ভাগীরথীর ধারে রানীর দেওয়া 21 বিঘা জমিতে অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে তৈরি হওয়া এই কলেজে পড়াশোনা করেছেন মাস্টারদা সূর্য সেন, ঋত্বিক ঘটকের মতন বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা। এছাড়াও স্বয়ং মহাত্মা গান্ধী এসেছিলেন এই কলেজে। বন্ধুরা, শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই কৃষ্ণনাথ কলেজ বহরমপুরের গর্ব। কৃষ্ণনাথ কলেজ ছাড়াও এ শহরে আছে একাধিক ছোট বড় কলেজ, যেমন বহরমপুর কমার্স কলেজ, গার্লস কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। উন্নত মানের কলেজ ও স্কুল থাকার কারণে পার্শ্ববর্তী জেলা ও রাজ্য থেকে অনেক ছাত্রই ভিড় জমায় এই শহরে। তবে ভিড় শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সারা বছর বিপুল পরিমাণ পর্যটক
মুর্শিদাবাদের বহরমপুরে ভিড় জমান এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলি দেখার জন্য। হাজারদুয়ারির কথা আমরা সবাই জানি, যেটি বহরমপুর শহর থেকে একটু দূরে অবস্থিত। কিন্তু আমরা অনেকেই বহরমপুর শহরের ঐতিহাসিক স্থানগুলির সাথে তেমনভাবে পরিচিত নই। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এখন আপনাদেরকে বহরমপুর শহরের সমস্ত ঐতিহাসিক স্থানগুলির সাথে পরিচয় করাব। বন্ধুরা, বহরমপুর শহরের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম প্রধান স্থান বহরমপুর ব্যারাক স্কোয়ার ফিল্ড। স্থানীয়রা অবশ্য সংক্ষেপে স্কোয়ার ফিল্ড নামেই চেনে। এই স্কোয়ার ফিল্ডের গুরুত্ব ভারতীয় ইতিহাসে অনেকটাই। 1857 সালের 10ই মে মহাবিদ্রোহ প্রথমে মিরাটে শুরু হলেও বহরমপুরের এই স্কোয়ার ফিল্ডে এই বিদ্রোহের গর্জন ধ্বনিত হয়েছিল। পরের দিকে অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকগণ নবাবদের উপর নজরদারি ও সেনানিবেশ করার প্রয়োজন বোধ করেন এবং লন্ডন থেকে এক ইঞ্জিনিয়ারকে এই স্থানে পাঠানো হয়, যার তত্ত্বাবধানে 1,93,600 বর্গ গজ একটি মাঠ তৈরি করা হয়, যা আজ ব্যারাক স্কোয়ার ফিল্ড নামে পরিচিত। এই ব্যারাক স্কোয়ারের পাশেই ছিল সে সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ভবন, যা সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের নানান সরকারি দপ্তরে রূপান্তরিত হয়েছে। 1947-এর 15ই আগস্ট সমগ্র ভারত স্বাধীনতার খুশিতে উৎফুল্ল হলেও মুর্শিদাবাদ তখনও স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। এর কারণ, মুর্শিদাবাদ তখনও পাকিস্তানের অধীনে ছিল। হ্যাঁ বন্ধুরা, এবং 3 দিন পর অর্থাৎ 1947 সালের 18ই আগস্ট মুর্শিদাবাদকে ভারতের অধীনে আনা হয় এবং বহরমপুরের এই ব্যারাক স্কোয়ার মাঠেই পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বন্ধুরা, বহরমপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই এই ব্যারাক স্কোয়ার। যে কোনো টোটোকে বললেই আপনাকে এই ব্যারাক স্কোয়ারে নিয়ে যাবে। এখানে এলে মাঠের চারপাশে রাখা সে যুগের কামানগুলি দেখতে ভুলবেন না। ব্যারাক স্কোয়ার থেকে একটু দূরেই কাশিম বাজার। নবাবী আমল থেকেই খুব জনপ্রিয় ছিল এই কাশিম বাজার। গঙ্গা ও পদ্মা নদী থাকার কারণে বিভিন্ন বিদেশি মানুষ ব্যবসার কারণে ভিড় জমাতেন এই স্থানে। কাঁসা, রেশম, নীল, আফিম, সুপারি ইত্যাদি আমদানি ও রপ্তানি হতো এই স্থান থেকে, ফলে অর্থনৈতিকভাবে বাকি স্থানের তুলনায় কাশিম বাজার ছিল একটু আলাদা। কাশিম বাজারের আরও একটি জনপ্রিয় নিদর্শন এই রাজবাড়ি, যেটি কাশিম বাজার রাজবাড়ি নামে পরিচিত। অনেকে আবার কাশিম বাজার বড় রাজবাড়িও বলে থাকেন। রাজা কৃষ্ণচন্দ্র নন্দী 1765 সালে এই রাজবাড়ি নির্মাণ করেন। লর্ড ওয়ারেন হেস্টিংস এর সাথে রাজার খুব সুসম্পর্ক থাকার সুবাদে বিভিন্ন রকম সহযোগিতা পেতে থাকতেন এই রাজা, যার ফলে বিভিন্ন ব্যবসা ও নিজ বুদ্ধির কারণে প্রচুর অর্থনৈতিক উন্নতি হয় এই রাজার। তবে কালক্রমে এই রাজবাড়ির অবস্থা একেবারেই করুণ। চারিদিকে আগাছা, অপরিষ্কার জঞ্জাল ভুলিয়ে দেয় এখানেও একসময় রাজার বসবাস ছিল। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করলে হয়তো ইতিহাসের পাতা থেকে একেবারেই মুছে যাবে এই রাজবাড়ি। তবে বন্ধুরা, রাজপ্রাসাদের ভিতরে ঢোকা একেবারেই নিষিদ্ধ। বড় রাজবাড়ির সাথে সাথে বহরমপুরে আরও একটি রাজবাড়ি আছে, যেটি ছোট রাজবাড়ি নামে পরিচিত। 1740 খ্রিস্টাব্দে দীনবন্ধু রায় এই সুন্দর প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদের একটি মিউজিয়াম এবং দুর্গা মন্দিরও আছে ও একটি রাধাগোবিন্দ মন্দিরও আছে। বন্ধুরা, আপনারা চাইলেই কিছু টাকার বিনিময়ে এই রাজবাড়িতে রাত কাটাতে পারবেন এবং উপভোগ করতে পারবেন রাজকীয় বিলাসিতা, কারণ রাজবাড়ির বেশ কিছু অংশই সর্বসাধারণের জন্য ভাড়া দেওয়া হয়। কাশিম বাজার রেললাইনের পাশে যেটি দেখতে পারছেন, এটি ডাচ কবরস্থান। রাজবাড়ির থেকে অবশ্য খুব একটা দূরে নয় প্রাচীন এই ডাচ কবরস্থানটি। স্থানটির নাম অবশ্য কালিকাপুর। প্রাচীনকাল থেকেই ডাচ ব্যবসায়ীরা বহরমপুরের এই স্থানে বসবাস করতেন এবং নিজেদের ব্যবসার জন্যই কালিকাপুরে বেঁধেছিল ঘাঁটি। সেসব ঘাঁটির কোনো অস্তিত্ব আর নেই, তবে থাকার মধ্যে আছে এই কবরস্থানটি, যেখানে মোট 47 জন ডাচ ব্যবসায়ীর মৃতদেহ সমাহিত আছে। বন্ধুরা, সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে বহরমপুরই একমাত্র শহর যেখানে প্রায় 4 রকম ঔপনিবেশিক শক্তি একসাথে তাদের বাণিজ্য করেছে। হ্যাঁ বন্ধুরা, কালিকাপুরে যেমন ডাচরা ঘাঁটি বেঁধেছিল, তেমনি কাশিম বাজারে ব্রিটিশরা, অন্যদিকে সুয়েদাবাদে আর্মেনিয়ানরা, ফরাজডাঙ্গাতে ফ্রেঞ্চরা এবং খাগড়াতে পর্তুগিজরা। সমগ্র বহরমপুর শহরের আনাচে কানাচে এই সমস্ত বিদেশি বসতির নিদর্শন তেমন না থাকলেও প্রমাণস্বরূপ এই সমস্ত সম্প্রদায়ের কবরস্থান এখনও রয়ে গেছে। আপনারা এখন যে কবরস্থানটি দেখছেন, এটি ব্রিটিশ কবরস্থান। এখানে সাধারণত ইংরেজদের কবর দেওয়া হতো। স্বয়ং ওয়ারেন হেস্টিংসের
প্রথম স্ত্রী ও কন্যা এলিজাবেথের সমাধি এখানে দেওয়া হয়েছে। রাজবাড়ি, কবরস্থান, ইংরেজ এসবের পাশাপাশি এ শহরে আছে একই পর এক শতাব্দী প্রাচীন মন্দির, যেখানে এখনো মানুষের আস্থা ও ভক্তির পূর্ণস্বরূপ লক্ষ্য করা যায়। এমনই কিছু প্রাচীন মন্দির হল বিষ্ণুপুর কালীবাড়ি। শতাব্দী প্রাচীন এই কালীবাড়ি ঘিরে আছে অনেক জনশ্রুতি। দেশের বিভিন্ন স্থান থেকে অজস্র মানুষ ভিড় করেন এই মন্দিরে। শীতের দিনে মন্দিরের পাশে বসে মেলা। এছাড়াও পাতালেশ্বর মন্দির, কাশিমবাজারের দশ শিব মন্দির যেখানে ভগবান শিবের দশ রকম লিঙ্গ এখনো পূজিত হয়েছে, এছাড়াও রয়েছে ব্যাসপুর শিব মন্দির। বন্ধুরা, রাজবাড়ি, মন্দির, পুরনো ইতিহাস, আধুনিকের ছোঁয়া, এসবের পাশাপাশি বহরমপুর শহর যেন নিজের পরিচয় নিজেই বিশ্বের দোয়ারে দোয়ারে আলোকিত করেছে, তৈরি করেছে একাধিক বাঙালি রত্ন, যারা আজ এই শহর সহ পুরো পৃথিবীর গৌরব। হ্যাঁ বন্ধুরা, ঋত্বিক ঘটক, গিরিজা শঙ্কর, বাসুদেব রায়, প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ইত্যাদি শ্রেষ্ঠ রত্নের জন্ম এই বহরমপুর শহরেই। এছাড়াও এ শহরে আছে শিল্প এবং সংস্কৃতি ক্ষেত্রে বিভিন্ন মানুষের সমাবেশের প্রধান স্থান রবীন্দ্র সদন। গ্রীষ্মের দুপুরে অসহ্য গরম থেকে নিস্তার পাওয়ার একমাত্র স্থান গঙ্গার পার। নদীতে বয়ে যাওয়া অজস্র নৌকা দেখতে দেখতে অনেকটা সময় কাটানো যেতে পারে। নদীর ওপারের দৃশ্য একেবারেই বিপরীতমুখী। নদীর মাঝে দণ্ডায়মান রবীন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ সড়ক পথে যাওয়ার একমাত্র ব্রিজ। এছাড়াও আছে সময় কাটানোর স্থান লাল দিঘি, মতিঝিলের মতন একাধিক পার্ক, মোহনমোহনের মতন বড় মাল্টিপ্লেক্স, পুরনো চার্চ, সব মিলিয়ে এ শহর যুগ যুগ ধরেই জমজমাট। বন্ধুরা, আজ আপনাদের সামনে বহরমপুর সম্পর্কিত সমস্ত রকম তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর আপনার বহরমপুরের বন্ধুর সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও বহরমপুরের যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং কী কী তথ্য বাদ গেছে। পরবর্তী এরকম কোন শহরের উপর ভিডিও দেখতে চান অবশ্যই জানান। আজকের মতন এখানে শেষ করছি, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টিল দেন, গুড বাই, ভালো থাকবেন।